আমি এখন আছি মিউনি সিটিতে এখন টাইম হয়েছে 7:52 এখানে এসে পর আমি দেখলাম একটা শপ যেখানে সামুদ্রিক প্রাণী বিক্রি হচ্ছে এবং তা কুক করে পর ভাত করা হচ্ছে প্রচুর ধরনের সামুদ্রিক প্রাণী আছে যা হয়তো আপনি আগে কখনো দেখেননি বা আমরাও দেখিনি দেখে পর সত্যি একটু অবাক লাগছে যে এই ধরনের ফুড এখানে এনজয় করে এরা এক্সকিউজ মি The neck. Okay, see. Seafood. Yeah. Okay. And how much this one? Kilo. Kilogram. One kilogram? 1 kilo. 600 kilograms. 1 kilogram. 100? One snake maybe 11 kilograms. What? 500 এটা আমি দাম জানতে পারলাম মোটামুটি ইন্ডিয়ান মানিতে কনভার্ট করতে গেলে পার কিলোগ্রাম দাম পড়ে যাবে প্রায় 4,000 টাকার মতো এবং এই যে স্মল ওয়ান যেটা আছে এখানে আমি স্মল ওয়ান দেখতে পাচ্ছি এটা মোটামুটি পড়ে যাবে দাম প্রায় 2400 টাকা কিলো ভেতরে ঢুকে গেছে আমি আরও দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের কাট আছে What is the name? Desco. Desco. 1,500,000 dong, 1 kilogram. 1,500,000 dong. বুঝতে পারছেন? কিলোতে নয় মিটারে কিলো পার কিলো হ্যাঁ কিলো মেবি হাফ কিলো ও হাফ কিলো মেবি হাফ কিলো তাহলে তো গাইস বুঝতে পারছেন এটা ইন্ডিয়ান রুপিসে দাম পড়ে যাচ্ছে প্রায় 5,000 টাকার মতো পার কিলোতে গরম প্রচণ্ড আছে আমি এখানে দেখতে পাচ্ছি বড় সাইজের লবস্টার দেখুন এগুলো আমাদের ওখানেও পাওয়া যায় ইন্ডিয়াতে লবস্টারের দাম পড়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি 7,000 টাকা কিলোগ্রাম চলছে 7,000 টাকা কিলো এবং আপনি যদি চান এটা এখানে রান্না করে পর অর্থাৎ প্রিপেয়ার করে আপনাকে ডিস করে রেডি করে দেবে চলুন তাহলে ভেতরে যাওয়া যাক আমরা দেখি কীভাবে করছে তো গাইজ দেখুন এখানে প্রিপেয়ার হচ্ছে হ্যালো ভেতরে আমি দেখতে পাচ্ছি এখানে সবাই নিজের নিজের ডিশ ট্রাই করছে অনেক মানুষ বসে আছে এবং সামনেই আছে সি বিচ তাহলে সি বিচের হাওয়া আসছে এবং এখানে সবাই নিজেদের খাবার খাচ্ছে দেখুন সাধারণত এখানে যে ফ্যামিলি তারা সবাই ছেলেরা এবং মেয়েরা সবাই কাজের সাথে যুক্ত থাকে তাই যথারীতি এরা রাত্রেবেলায় খাবার খেয়ে পরেই বাড়িতে যায় বাড়িতে রান্না করার অভ্যাসটা এদের তেমন নেই বললেই চলে
আমি বুঝতে পারছি এখানে এসে সমুদ্রের পাশে এইভাবে ঠান্ডা বাতাস এনজয় করতে করতে বিভিন্ন ধরনের ডিশ ট্রাই করা একটা আলাদা এক্সপিরিয়েন্স। এখানের নাইট স্টাইলটা কিছুটা এই ধরনেরই, মানুষজন এইভাবে এসে রাত্রেবেলার খাবার এনজয় করে এবং সত্যি দেখে ভালো লাগলো, ছেলে মেয়ে সব সব পরিবার সকলে এসে এখানে এনজয় করছে খাবার। এখানে যারা সিটিজেন আছে তারা এই ধরনের সি ফুড কেনে এবং তারা এই ধরনের সি ফুড কেনার পর এখানে রান্না করার জন্য দিয়ে দেয় এবং তারপর তারা ওখানে টেবিলে গিয়ে পর পে করে। তাহলে বিষয়টা খুব ইন্টারেস্টিং যে এই ধরনের, দেখুন আমি পেছনেও দেখাচ্ছি এখানে হয়তো কেউ আরও। তো গাইজ, আমি এই ধরনের ভিডিও দিচ্ছি, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, চ্যানেলে নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন দেখা হচ্ছে আরও নতুন ভিডিওতে। What is the name? It's